আমরা চলে যাচ্ছি যে ক এর বাইরে আরো একটি বর্ণ বাংলা স্বরবর্ণে রয়েছে, সেটি হচ্ছে এ ধ্বনি। এ ধ্বনিটিরও উচ্চারণের দুটি রূপ, একটি হচ্ছে সংগৃহীত আর একটি হচ্ছে বিবৃত। এ যখন এর মতো উচ্চারিত হয় তখন সেটি সংগৃহীত উচ্চারণ, এ যখন এ ধ্বনির মতো উচ্চারিত হয় তাহলে সেটি বিবৃত উচ্চারণ। তাহলে কোথায় হয় সেটি আমরা একটু দেখব। শব্দের শুরুতে যদি এ বা একার থাকে এবং তারপরে যদি রস্বই বা রস্বিকার এবং তালব্য স, ব, হ, বর্ষণ র এগুলো যদি থাকে তাহলে এ ধ্বনিটি সংগৃহীত হয়ে যায়। যেমন দেশ, অনেকে আমরা উচ্চারণ করতে শুনি দেশ, কোথায় গেছে, দেশে গেছে, খুবই কানে তো নিশ্চয়ই খারাপ লাগছে শুনতে, সেই জন্য দেহ। তো এই ধরনের শব্দগুলো আমরা মোটেই ব্যবহার করব না, তাহলে আমরা প্রমিত উচ্চারণে যাব যে দেশ, নিয়ম অনুযায়ী হবে দেশ, দেহ, আমাদের, দের। তাহলে যেমন একই, একটি, আবার শব্দের শুরুতে এ বা একার এবং তারপরে যদি অকার যুক্ত ধ্বনি থাকে বা আকার যুক্ত ধ্বনি থাকে তাহলে এ ধ্বনিটি বিবৃত হয়ে যায়। যেমন একা, এক না, কখনো এক না, শব্দটি হবে এক, কারণ ক এর সাথে ক আছে সেজন্য। কিন্তু আবার একটি বা একুশ, একটি না, কারণ শেষের ধ্বনিটি রস্বিকার যুক্ত সেজন্য এটি হয়ে যাবে একটি। একুশে আমরা দেখব এর পরে রস্বকার যুক্ত ধ্বনি আছে সেজন্য এটি সংগৃহীত স্বর হয়ে গেল। এভাবে বাংলা বর্ণমালায় আমরা যদি ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ দেখি সেক্ষেত্রেও আমরা জটিল কিছু নিয়ম আমরা খুঁজে পাব, বা সেক্ষেত্রে আমি জানি যে তোমাদের কিছু উপকার অবশ্যই হবে। আমি প্রথমেই বলেছি যে বাচন ভঙ্গি নির্ভর করে আমাদের কথা বলা বা উচ্চারণের উপরে বিশেষভাবে নির্ভর করে। আমি যদি প্রমিত উচ্চারণটা করতে পারি তাহলে কিন্তু আমার কথা শুনতে নিশ্চয়ই ভালো লাগবে, আর আমি যদি শুদ্ধভাবে বা প্রমিত উচ্চারণে কথা বলতে পারি তাহলে আমার নিজের কাছেও কিন্তু একটা তৃপ্তি আসবে। আমরা সাধারণত কী করি, দেখা যায় যে মানে কৃত্রিমভাবে উচ্চারণ করি ধ্বনিগুলোকে, এবং সেই ক্ষেত্রে হয়ে যায়, সেজন্যেই রটা আর কোমল থাকে না, র করি হয়ে যায়। তো আমরা জানি যে বাংলা বর্ণমালায় কিছু সমোচ্চারিত ধ্বনি রয়েছে, যেমন তিনটি র, তিনটি স, তারপরে হচ্ছে উষ্মধ্বনি বা শীর্ষধ্বনি। তাহলে এগুলো যদি আমরা আলাদা আলাদা উচ্চারণ না জানি, না বুঝি, বা গ্রহ সবজ ধ্বনির উচ্চারণ, মহাপ্রাণ অল্প প্রাণ ধ্বনির উচ্চারণ, এগুলো যদি আমরা শুদ্ধভাবে করতে না পারি তাহলে কিন্তু কথা বলার কোনো মূল্যই থাকে না। সেজন্যে নরেন বিশ্বাস স্যার মাঝে মাঝে আমাদেরকে বলতেন যে শয্যা যদি শয্যা হয়ে যায় লজ্জার কি আর শেষ থাকে। অর্থাৎ আমরা জানি শয্যা দন্ত স বর্গীর জয় জয় আকার, আর একটা হচ্ছে তালব্য স অন্ত জয় জফলা আকার। তাহলে একটা হচ্ছে শয্যা, সাজ শয্যা, আর একটা হচ্ছে শয্যা মানে বিছানা। দুটোর উচ্চারণ কখনোই কিন্তু এক হওয়ার কথা নয়, যেমনটি নয় লক্ষণ এবং লক্ষণের উচ্চারণ। আমরা ব্যঞ্জন বর্ণের মধ্যে দেখি যে যেমন ম ফলা রয়েছে, জ ফলা রয়েছে, র ফলা রয়েছে, খয়ের অনেকগুলো যুক্ত ব্যঞ্জন রয়েছে, এগুলোর উচ্চারণ কিন্তু বেশ খানিকটা জটিল। আমাদের বর্ণমালায় নাসিক্য ধ্বনি বলে পাঁচটি ধ্বনি আছে, এই ধ্বনিগুলোর উচ্চারণ আনুনাসিকতা হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা উচ্চারণে একটু সজাগ দৃষ্টি দেব, কারণ যে কোথায় ধ্বনিটি নাসিক্য হচ্ছে আমাদের কাউকে কাউকে বলতে শোনা যায় সব ক্ষেত্রে। যেমন রবীন্দ্রসঙ্গীতের অনেক শিল্পী আছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে তারা দেখবেন যে অনেক, তারা তোমরাও খেয়াল করেছো নিশ্চয়ই যে অনেকেই ওই নাসিক্য উচ্চারণ, প্রায় শব্দেরই নাসিক্য উচ্চারণ করে ফেলেন, আসলে কিন্তু সেটি ঠিক নয়। যেখানে নাসিক্য ধ্বনি রয়েছে শুধু সেটাই হবে নাসিক্য উচ্চারণ, বাকিটা কিন্তু নাসিক্য উচ্চারণ হবে। যে ধ্বনিগুলো উচ্চারণের সময় নাকের সাহায্যে উচ্চারিত হয় সেটি হচ্ছে নাসিক্য ধ্বনি।